এবার বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর বেলাবতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও উপজেলা চেয়ারম্যান শমশেদ জামান উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান হাবিব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এদিকে দেবিদারে হামলাবাড়ি পশ্চিমপাড়া আলোকিত যুব সংঘের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা অবরোধে নৈরাজ্য, সহিংসতা বন্ধ, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল ও গাড়ি বহন নিয়ে চাষাড়া থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লার পঞ্চবটি গিয়ে শেষ হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আশুতোষ শাহর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সিনহা এম এ সাঈদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানে চুনারুঘাট সরকারি কলেজের প্রফেসর উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মানিক উপস্থিত ছিলেন। ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে উপসি বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে 7,500 কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। জামালপুরে সরিষাবাড়ি উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরে 90 স্বৈরাচার বিরোধী ও গণ অভ্যুত্থান আন্দোলনে নিহত শহীদ জিয়ার রহমান রাজু দিবস যথাযথ মর্যাদায় ও শ্রদ্ধা ভালোবাসায় পালিত হয়েছে। শহীদ রাজুর কবর জিয়ারত সহ তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামে নানা আয়োজন উদযাপিত হয়েছে অসহায় মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন প্রয়াসের বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফয়জুল্লাহ। বগুড়ার সোনাতলায় গড়ফাতেপুর কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মরহুম নুরু কাজীর স্মরণে ওরস মোবারক। এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি হাজি নিজামুদ্দিনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মফস্বল সাংবাদিক ফ্রমের আয়োজনে বের হওয়া র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রার উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ।